সিপিআইএম সমর্থিত প্রার্থীরা জিতেছেন 49টি আসনে, আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন 20টি আসনে। জনগণের এই রায় তৃণমূলে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে রায় বলেই মন্তব্য বামেদের। অপরদিকে শাসক দলের দাবি, বাম আমল থেকে কায়দা করে এই সমবায় সমিতিগুলি দখল করে রেখেছে সিপিআইএম। গতকালকে আমাদের যে সমবায় নির্বাচন, এই নির্বাচনে মোট প্রার্থী ছিল 69। আমাদের প্রগতিশীল প্রার্থী অর্থাৎ সিপিএমের যারা প্রার্থী, সেই প্রার্থী 50 জন জয়ী হয়েছে। অপরপক্ষে বিরোধী তৃণমূল এবং বিজেপির যে জোট, তারা প্রায় 19 জন জয়ী হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য, এই কারণেই আমাদের কাছে দুর্ভাগ্য। বিজেপি এবং তৃণমূলের যে নাটক, সেই নাটকে মানুষ বীতশ্রদ্ধ। তাই বিশেষ করে আমাদের 73 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা 5 থেকে 6টা সমবায় হাইকোর্ট করি, আমরা প্রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি চলে যাব নদীয়ার তেহটে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আমি তোমার থেকে জানতেবার চেষ্টা করব এটাই যে এই জয়ের পর তৃণমূল নেতৃবৃন্দ তারা কি বলছেন, কারণ সিপিআইএম বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির জোটকে তারা পরাস্ত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কি বলছে? দেখো কবিতা, তৃণমূল সকাল থেকে তারা বলছেন যে এই যে সমবায় ব্যাংকে যে 2 মাস হয়েছিল সারা সিপিএমই দখল করেছিল, কিন্তু গতকালকে সমবায় ব্যাংকে তারা ভোটাভুটি হয়, ভোটাভুটি কালে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ভোটাভুটি হয়, সেইখানে ভোটাভুটি যে প্রায় 49টি ভোট পায় সিপিএম, আর 20টি আসনে ভোট পায় তৃণমূল কংগ্রেস, সেখানে একদম জয় হয় সিপিএম, কংগ্রেস জয়ী হয় প্রায় 49টি আসনে যারা জয়ী হয়। কিন্তু পাশাপাশি আজকে সকাল থেকে সিপিএমরা যেরকম তেহট্টতে বিভিন্ন জায়গায় তারা মিছিল বার করলেন, এই সমবায় ব্যাংকে তারা মিছিল মানে জয়ী হওয়ার পরে তারা মিছিল বার করলেন তেহট্ট, পলাশিপাড়া বিভিন্ন জায়গায়। কেননা তোমাকে বেরাবে, 2 মাস আগে যেই ঘটনাটি ঘটে রাখে যে পলাশিপাড়া বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য, তিনি সিবিআই গ্রেপ্তার হয়েছেন, তারপর মানুষ কিন্তু অনেকটি ঘরে বসে রয়েছেন। তারা সিপিএম এর দিকে যেরকম স্কুল, গত 1 মাস আগে প্রবীরদা 1 মাস আগে যে তেহটোতে কলেজ স্কুলে ভোট হয়েছিল সেখানে সিপিএম জয়ী হয়েছে, গতকালকে পলাশিপাড়া সমবায় ভোট হয়েছে সেখানে সিপিএম জয়ী হয়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, সামনেই দুর্গড়া পঞ্চায়েত, সেখানে পঞ্চায়েত গুলো সিপিএম এর পক্ষে কি আসন হবে? এই তেহট্ট, পলাশিপাড়া, এই করিমপুর, আমি বিষয়ে তোমাকে একটুখানি আমি থামাবো। তেহটে সমবায় সমিতির এই ভোটে মোট 69টি আসনের মধ্যে 49টিতে জয়ী হয়েছে সিপিআইএম, 20টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য নির্বাচনে ফলাফলটা তেহট্টের মতোই হবে। কি বলেছেন সুজন বাবু, শুনে নিন। সবাই নির্বাচনে আপনি যা দেখছেন, মানুষ নিজে নিজের মতো করে ভোট দিতে পারলে এই দুই দানবীয় শক্তি পশ্চিমবাংলায়, তৃণমূল আর ওদিকে বিজেপি গোটা দেশে, তার বিরুদ্ধে মানুষ মানে তৈরি হয়ে আছে। নিজের ভোট নিজে দিতে পারলে তেহট্টে যা দেখেছেন এরকমটাই হবে। তৃতীয়রা তো কোনো ভোট করতে দেয় না, সমবায় সহ সব তো দখল করে, এটাই ন্যাচারাল পশ্চিমবাংলার জন্য, এটা না পারলে বুঝে রাখেন। বিষয় তুমি শুনলে, সুজন বাবুর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, আমাদের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে সেক্ষেত্রে এই ফলাফল, সেই নির্বাচনের ফলাফল ইতিহাসের মতনই হবে। ঠিক এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল নেতৃবৃন্দ, তার মানে কি তারা ভোট দিতে পারে না, কি বলছে তৃণমূল নেতৃবৃন্দ? দেখো তৃণমূলের অভিযোগ যেটা হচ্ছে যে তারা স্কুল, এই স্কুল ও সমবায় ব্যাংকের যেগুলো ভোট তারা আগেই দখল করে রেখেছিল, গত 2 বছর আগে দখল করে রেখেছিল, সেখানে ওরা জোর জবরদস্তি করে তারা দখল করেছে, এরকমই অভিযোগ করছেন তৃণমূল তেহট্ট, পলাশিপাড়া তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন। কিন্তু তৃণমূল সিপিএম যেটা অভিযোগ করছেন যে আমরা ঠিক মতো ভোট দিতে পারতাম না, মানুষ এইবার গতকালকে যেরকম ভোট দিয়েছেন, গত 2 মাস আগে যেরকম স্কুলে ভোট দিয়েছেন সেটা সিপিএম এর খাতায় সিপিএম এ জয়ী হয়েছে, গতকালকেও সিপিএম জয়ী হয়েছে, রাত্রে সিপিএম জয়ী হয়েছে, আজকে আমরা সকাল থেকে সিপিএম কর্মীরা আজকে পলাশিপাড়া বিভিন্ন জায়গায় তারা মিছিল বার করলেন, তারা
আবির খেললেন, তারা সিপিএম এর পতাকা ঝান্ডা নিয়ে তারা আবির খেললেন বিভিন্ন জায়গায়, তেহট্ট পলাশিপাড়া তারা আবির করলেন সময় ব্যাগে, দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে সিপিএম রা যেরকম একটি পক্ত ঘাঁটি তৈরি হয়েছেন তেহট্ট পলাশিপাড়ায়, তো একটি পক্ত ঘাঁটি নাজিরপুর বিভিন্ন জায়গায় তারা পক্ত, নদিয়া জেলায় এইসব জায়গায় পক্ত ঘাঁটি হয়েছে, সিপিএম কি আরো ভালো লাভ হিসেব করতে পারে সেই নিয়ে তারা এখনো পর্যন্ত তারা লড়াই করবেন এরকমই তারা জানিয়েছেন। অবিদ্যা একদমই, আমি আর একটা বিষয় আমি তোমার কাছ থেকে বিশ্বজিৎ যেটা জানবার চেষ্টা করব, এই যে যে তৃণমূল যে অভিযোগটা করছে যে বারবার একটা সিপিএম খুব পলিটিক্স করে বা নোংরা রাজনীতি করে বা ম্যানেজ করে এই একের পর এক সমবায়গুলিতে তারা জয়ী হচ্ছে, নিজেদের দখলে রেখে দিচ্ছে, এই প্রসঙ্গে আমি একটা বিষয় জানব। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আছে, তারপরেও যাদের সংগঠনই নেই বিভিন্ন জায়গাতে যেখানে তারা সব জায়গায় প্রার্থী দিতে পারছে না পঞ্চায়েত ভোটে, আমরা দেখেছি সেইখানে দাঁড়িয়ে কি এমন ঘটলো যে এখানে পরপর পরপর সমবায়গুলি সিপিএমই তাদের নিজেদের দখলে রাখছে, তাহলে তো এটা শাসকতলের কোথাও একটা ব্যর্থতা, এইটা কি তারা মেনে নিচ্ছেন? মানুষ মানুষ তেহট্টতে পলাশিপাড়ায় মানুষ মেনে নিতে পারছে না, যেন না সিবিআই যে মানিক ভট্টাচার্যকে অ্যারেস্ট করেছিল টেট নীতিতে মামলায় অ্যারেস্ট করেছিল, তারপর থেকে কিন্তু পলাশিপাড়ায় এখন মানুষ সরে গেছেন এই রাজনীতি তৃণমূল রাজনীতি, তারপর আস্তে আস্তে মানুষের সিপিএম এর জায়গায় যেটা গত এক মাস আগে যে ভোট হয়েছিল স্কুলে একটি ভোট হয়েছিল সেখানে কিন্তু সিপিএম জয়লাভ করেছে, গতকালকে যে ভোট সমবায় ব্যাংকে হয়েছে সেখানেও কিন্তু সিপিএম জয়লাভ করেছিল, সেইভাবে মানুষ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, কেননা তেহট্ট যেরকম তাপসার বিশ্বজিৎ তোমাকে একটুখানি আমি থামাবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছে নদিয়া উত্তরে বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। অর্জুনবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। নদিয়া তেহট্টে সমবায় সমিতির এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সিপিএম, এবং এই প্রসঙ্গে তাঁরা বলছেন তারা তৃণমূল এবং বিজেপি অর্থাৎ আপনাদের সঙ্গে তৃণমূলের জোট ছিল সেটাকে পরাস্ত করেছে, তৃণমূল বলছে এই হারের পর সিপিএম বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে অর্থাৎ আপনাদের সঙ্গে অ্যালায়েন্স করে এটা জয় পেয়েছে, আদৌ আপনাদের অবস্থানটা কোথায়, আপনারা দাঁড়িয়ে কি বলছেন? অর্জুনবাবু শুনতে পাচ্ছেন? আবারও আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, দেখো প্রবীরদা এখনো পর্যন্ত সকাল থেকে যেরকম দেখে আসে সিপিএম যারা কর্মীরা তারা কি পতাকা নিয়ে তারা আবির খেলে তারা কিন্তু একদিকে পলাশিপাড়া বিভিন্ন জায়গায় তারা মিছিল বার করলেন, তারা বিকেলবেলাও তারা একটা বিভিন্ন জায়গায় সভা করবেন এই জয় নিয়ে, তারা পলাশিপাড়া তেহট্ট বিভিন্ন জায়গায় তারা জয় করবেন, কেননা এই দু মাস আগে এক মাস আগে যেই সব স্কুলে বা সমবায় ব্যাংকে ভোট হয়েছিল সেখানে কিন্তু সিপিএমই জয়লাভ করেছিল, গতকালকে সমবায় ব্যাংকে ভোট হয়েছিল সেখানেও পর্যন্ত সিপিএম জয়লাভ করেছে, সেই জন্য আজ সকাল থেকে আজ সোমবার সকাল থেকে ছুটি ড্যামেজ সকালবেলা সময় সকাল থেকে মানুষ সিপিএম কর্মীরা তাদেরকে পতাকা নিয়ে তারা যেরকম মিছিল বার করলেন যেরকম একটা আবির খেললেন এরকম একটা আনন্দ মেজাজ দেখলাম পলাশিপাড়া বিভিন্ন জায়গায়। অবিদ্যা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি নদিয়াতে হটে সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল সিপিআইএম, রবিবার পলাশিপাড়ার দোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ফল ঘোষণার পর দেখা যায় সিপিআইএম সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন 49টি আসনে, তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন 20টি আসনে।